প্রার্থীরা আসলাম। জাতীয় প্রেস ডে উপলক্ষে ধর্মনগর প্রেস ক্লাবের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন। রক্তের চাহিদা মেটালেন মহকুমার সাংবাদিকরা। ধর্মনগর হাসপাতালে রয়েছে রক্তের সংকট, সেদিকে তাকিয়ে আজ জাতীয় প্রেস ডেতে রক্তের সংকট মেটাতে মহকুমার সাংবাদিকরা রক্তদান করেছেন। তবে রক্তদান প্রসঙ্গে যেমনটা জানা যায়, ধর্মনগর ব্লাড ব্যাংক রক্ত শূন্যতায় ভুগছিল বহুদিন ধরে, এবং সেই অবস্থা থেকে উত্তরণের জন্য যতটুকু যোগান দেওয়া সম্ভব ততটুকুই ব্যবস্থা করল ধর্মনগর প্রেস ক্লাব। মোট 18 ইউনিট রক্ত দিয়ে আপাতত রক্ত শূন্যতার যে ঘাটতি চলছিল তা মেটালো ধর্মনগর প্রেস ক্লাবের প্রত্যেক সাংবাদিকরা। আজ ধর্মনগর প্রেস ক্লাবের 18 জন রক্তদাতা তাদের রক্তদান করেছেন, এবং রক্তদানের মাধ্যমে তারা জাতীয় প্রেস ডে আজ উদযাপন করেছেন, পালন করেছেন। এই প্রসঙ্গে ধর্মনগর প্রেস ক্লাবের কি বক্তব্য রয়েছে শুনুন। অ্যাসেম্বলি অফ হিউম্যান রাইটস এর থার্ড বে এটা পাস হয়েছিল। তারপর আমাদের দেশে একটা এক্সপ্রেশন হয়েছে 16 নভেম্বর থেকে ন্যাশনাল প্রেস ডে পালিত হচ্ছে। প্রেস ডে পালিত হচ্ছে ঠিকই আছে, কিন্তু কতটুকু প্রেস ডে হয়তো হোস্টিল প্রেস ডে দেওয়া হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত আমাদের দেশে পার্টিকুলারলি ইন্ডিয়াতে কতটুকু এরা ভোট পিলার হিসাবে মর্যাদা পাচ্ছে তা নিয়ে অনেক অনেক বিতর্ক দেখা দিয়েছে। আমাদের রাজ্যে দুজন সাংবাদিক মারা গেছেন, এখনো কোনো 4 বছর শেষে 5 বছর হয়ে যাচ্ছে, এখনো কোনো সমস্যা হয়নি। কিন্তু ন্যাশনাল প্রেস ডে কেন হয়েছিল? ফ্রিডম টু রাইট, ফ্রিডম জার্নালিজম, জার্নালিস্টরা ফ্রিভাবে লিখতে পারবে, কেউ ওদের কোনো টক বইয়া কেউ আটকাতে পারবে না, এগুলো ফ্রিলি ওরা কাজ করে যাবে, যা দেখবে তাই ওরা নিয়ে মত প্রকাশ করবে। কিন্তু এগুলো ঠিক মতো হচ্ছে না, কোথায় কোথায় নানাভাবে প্রেশার ক্রিয়েট করে ওদেরকে ভাইস করা হচ্ছে। এগুলো থেকে মুক্তভাবে সবাই কাজ করার জন্য ন্যাশনাল প্রেস ডে পালিত হয়। এখনো আমরা উদ্দেশ্য, আমরা ধর্মগড় প্রেস ক্লাব ন্যাশনাল প্রেস ডে উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করেছি। দেখা যাক আমরা ওই তখন কিভাবে মুক্ত মানে জার্নালিজমের যে ভাষায় যা বলে ফ্রিডম, ফ্রিডমকে ইউজ করে আমরা লিখে যাব। প্রেস ক্লাবের পক্ষ থেকে সদস্যের বক্তব্য যেরকম ভাবে শুনলেন, তার পাশাপাশি আমরা এই মুহূর্তে কথা বলবো আমাদের সাংবাদিক রূপক দেবনাথের সঙ্গে ধর্মনগর থেকে। রূপকদা, আজকে জাতীয় প্রেস ডে এবং এই জাতীয় প্রেস ডে কিভাবে পালন হলো ধর্মনগর প্রেস ক্লাবে? হ্যাঁ, আজকে আসলে জাতীয় প্রেস ডে উপলক্ষে আমরা রক্তদান শিবিরের একটা আয়োজন করা হয়েছিল। আমি ওই ক্লাবেরই মেম্বার। রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে, বিশেষ করে আমরা এই ইয়েটা নিয়েছি কারণ স্টেপটা নিয়েছি কারণ আমাদের বিশেষ করে ধর্মনগরে প্রচুর রক্তের প্রয়োজন, বিশেষ করে ডায়ালিসিসের পেশেন্টরা কৈলাসর, অন্যগুটি এবং উত্তর ত্রিপুরা মিলে ধর্মনগরই মানে ডায়ালিসিসটা খুব বেশি হয়, আর ব্লাডটাও অনেক প্রচুর দরকার। তো সেই জন্য মানে আমরা এই প্রেস ডে উপলক্ষে আজকে এই রক্তদান শিবিরের আয়োজন করা। জাতীয় প্রেস ডেতে রক্তদান শিবির ছাড়া আর কি কি কার্যক্রম ছিল আজ সাংবাদিকদের? এমনিতে তো আমাদের ধর্মনগর প্রেস ক্লাবে তো এমনিতে অনেক অনুষ্ঠান সবসময় থাকে, এবং আজকে স্পেশালি মানে রক্তদান শিবিরটাই মানে করা হয়েছে ক্লাবে। বেশ, ধন্যবাদ। আমাদের প্রতিনিধি যেমনটা জানালো, আজ ধর্মনগরে 18 জন সাংবাদিক যারা রক্তদান করেছে এবং রক্তের চাহিদা মেটানোর জন্যই তাদের জাতীয় প্রেস ডেতে রক্তদানের মতন মহোদ্যানের এই উৎসব বা আয়োজন করা হয়েছিল প্রেস ক্লাবের পক্ষ থেকে। নিচ্ছে একটা বিরতি, ফিরছে বিরতির পর, সঙ্গে থাকুন।